হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছ আমি আজকে লনুপের ভিডিও বানাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ লনুপে এসে গেলাম। তো মানে অনেকদিন হলো মানে ভিডিও লনুপের বানানো হয়নি, তাই জন্য মানে লনুপ ভিডিও বানাচ্ছি। তো সামনে কিন্তু প্লেয়ার এসেছে, মানে মোটামুটি ভালো প্লেয়ার এসেছে। তো ওকে কিন্তু সোনিয়া ইউজ করে দিলাম ওয়ান টেপ মেরে। তো গাইস তোমরা যে যে ওয়ান টেপ মারতে পারো তোমরা কমেন্টে বলবেন। গাইস এখনকার সব প্লেয়ারই ওয়ান টেপ মারতে পারে, তারপরেই বললাম আর কি। তো গাইস এক রাউন্ড জিতে নিলাম এখান থেকে। আর গাইস তোমরা লাইক করো না প্লিজ, লাইক করে দেবেন। যদি এখন আমি ওয়ান টেপ মারতে পারি তাহলে তোমরা লাইক করবেন, আর না হলে লাইক করে লাগবে না। দেখি গাইস এই রাউন্ডে ওয়ান টেপ মারতে হবে, কারণ যদি লাইক লাইক পাওয়ার জন্য ওয়ান টেপ মারতে হবে। গাইস এই বান্দাটা মানে কী কী ক্যারেক্টার ইউজ করছে গাইস দেখতে পাচ্ছ, অথবা এত মানে ক্যারেক্টার ইউজ করে দেখতে পারলে, মানে আরবার ক্যারেক্টার ইউজ করে দিয়েছে। ওই বান্দাটাকে ওয়ান টেপ মারতে হবে, যে করে আরেকটু ওয়ান টেপ মেরে দিলাম তোমরা লাইক করে দাও। তো এই মানে এই ইয়ের লাইক রাখছি, 100টা লাইক করে দেবেন তোমরা, 100টা লাইক, কারণ আমার যেতজন সাবস্ক্রাইবার আছে, যদি সবাই লাইক করো তাহলে 100টার উপরে লাইক হয়ে যাবে। তো গাইস এখানে মানে এক রাউন্ড দু রাউন্ড জিতে নিয়েছি। তো এই রাউন্ডে কি গান নিয়েছে, তো টুসুটা নিয়েছে এই রাউন্ডে। টুসুটা দিয়ে মানে খেলতে হবে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বান্দাটা মানে খারাপ হয়ে আছে। আর গাইস একটু ইমোট মারছে আমার সাথে, তো আমাকে ইমোট মারছে গাইস। তো আমি এখান থেকে মানে ড্যামেজ দিলাম, ইমোট মারছে তো কী হয়েছে, ড্যামেজ তো দেওয়া যায়। টুসুটা দিয়ে মানে দূর থেকে ড্যামেজ দিচ্ছি। তো ওই বান্দাটা মানে কী বলবো, তোকে এখন গ্রেনেড মারতে হবে, গ্রেনেড মারবো। গ্রেনেড মারার আগে মানে ও প্লেয়ারটা মানে পালিয়ে গিয়েছে। তো গ্যাস দেখতে পাচ্ছ ও কিন্তু পালিয়ে গিয়েছে, তখন রাশ করতে হবে গ্যাস। তো প্লেয়ারটা আমার হেলথ দেখতে পাচ্ছ। তো ফাইনালি টু শুটার দিয়ে এক রাউন্ড জিতে নিলাম। তো এখানে অলরেডি 3 রাউন্ড জিতে নিয়েছে গ্যাস। তো এখন মাত্র 4 রাউন্ডে, এখন এই রাউন্ড জিতলে মানে 4 রাউন্ড জিতে যাবো। এই রাউন্ডটা জিততে পারবে কি না, কারণ টুসুটার আমি চালাই না, অনেক কম চালাই টুসুটা। তো প্লেয়ারটা মানে ক্যারেক্টার ইউজ করে দেয় গাইস, এই জন্য মানে ওই খেলতে ভালো লাগে না। এই দেখো সামনে বান্দা আছে, তো ওকে গ্রেনেড মারতে গেলাম, কিন্তু আমি নিজেই গ্রেনেডে ড্যামেজ খেয়ে গেলাম। তো এই রাউন্ডে মনে হয় মরে যাবো, দেখতে পাচ্ছ আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এই রাউন্ডে আমি বটগিরি করে নিয়েছি। তো এই প্লেয়ারটা এই সাইডে এসেছে, ওকে ড্যামেজ দিয়ে কিন্তু রাশে চলে গেলাম গাইস, কিন্তু আমাকে মেরে দিল দেখতে পাচ্ছ। মেরে মানে আমাকে কি ইমোট দেখাচ্ছে গাইস, আমি কিন্তু ওকে ইমোট দেখাইনি। তো এখন থেকে ইমোট দেখানো শুরু। তো এই রাউন্ডে আমি নিয়েছি MP40 নিচ্ছে গাইস। তো MP40 নিয়ে নিলাম, MP40 নিয়ে রাশ করতে হবে গাইস। তো MP40 নিয়ে নিয়েছি, MP40 নিয়ে মানে এখন রাশে চলে যাবো, মানে নিচের দিকে যাবো ভাবছি। তো নিচের দিকে চলে যাই গাইস, এদিকে উঠে মানে পড়লাম। কিন্তু গাইস এই দেখতে পাচ্ছি প্লেয়ারটা আমাকে অনেক ড্যামেজ দিয়ে কিন্তু আমাকে মেরে দিল MP40 দিয়ে। তো এই রাউন্ডে আর মারতে দেবো না, দেখতে পাচ্ছি ইমোট দেখাচ্ছে, 2 রাউন্ড ইমোট দেখালো গাইস। তো আমি কিচ্ছু বললাম না, তো MP40 দিয়ে এখন মারতে হবে। আমি কিন্তু রাশে যাবো না এখনই, কারণ ও আমাকে দূর থেকে মেরে দেবে, রাশে যেতে দেবে না। তাই জন্য আমি এখানে মানে হোল্ড করবো, কারণ মানে রাশে গেলে আমাকে মেরে দেবে। তাই জন্য দেখতে পাচ্ছি সামনে বান্দা আছে, কিন্তু টেমে দেওয়ার চেষ্টা করলাম গাইস। কিন্তু বান্দাটা মানে আমার সাথে কী করছে তোমরা দেখতেই পাচ্ছ, গ্রেনেড ফেলাচ্ছে গাইস। আমার উপরে আসতো না গ্রেনেড, তারপরে এসে পড়লাম। তো ভাবলাম বান্দাটা মনে হয় পিছন দিকে আসছে, তখন পিছন দিকে যেতে হবে, মানে পিছন দিকে বান্দাটা মনে হচ্ছে আসছে। দেখি তো বান্দাটা কোথা থেকে আসছে, বান্দাটা মানে এই দেখো এই সাইডে চলে গিয়েছে বান্দাটা। এই দেখো ক্যারেক্টার ইউজ করেছি, মতলব এখন আমি মারবো ওকে, দেখবে ও ক্যারেক্টার ইউজ করে এখানে চলে আসলো, কিন্তু আমাকে ড্যামেজ দিল। আমি ওকে সোনিয়া লাগিয়ে নিলাম, পট শেষ, মতলব আমি 4 রাউন্ড জিতে নিয়েছি। তো এই রাউন্ডে মারতে হবে গাইস। তো এই রাউন্ডে কিন্তু মানে উড়া দূরে এমন মার দেবো, 2 রাউন্ড জিতেছে বান্দাটা, কিন্তু কোনো ব্যাপার না, এই রাউন্ডে মারতে হবে গাইস।
এই রাউন্ডে কী গান নিচ্ছে ভগবান জানে। তো এই রাউন্ডে মতলব ডিজার্ট নিল, তো ডিজার্ট দিয়ে মতলব ক্লোজে আমি অনেক কম ফাইট করি, কারণ আমার মানে ড্রাক অনেক কম হয়, তাই জন্য ক্লোজ আমি ফাইট করি না। যদি মানে লং রেঞ্জে হয় তাহলে তো মেরে দেবো, ক্লোজ আমি ফাইট করি অনেক কম করি, মানে এখন ডিজার্ট চালাই না। অনেক দিন হচ্ছে কাস্টমের ভিডিও তোমরা পাচ্ছ না, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো গাইস ক্যারেক্টার ইউজ করে দিয়েছে, এই ক্যারেক্টারটা মানে ইউজ করে দিয়েছে গাইস। এই দেখো এই সাইডে চলে আসছে ক্যারেক্টার ইউজ করে, হ্যাকারের মতো আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে গাইস। তো হেল্প করে উপরে চলে যাবো গাইস, নাহলে আমাকে মেরে দেবে, কারণ বডি মেরে মেরে দেবে। আমি ওয়ান টেপ মারার ট্রাই করছি, মানে বডি লেগে গেছে 30 ড্যামেজ। তো হোল্ড করে খেলছি গাইস, কারণ এই রাউন্ডটা জিততে হবে যে করে হোক, নাহলে তোমরা আরও বড পাবে। তো এই সাইডে চলে আসলাম গাইস, এই সাইডে চলে আসার পরে বান্দাটা মনে হচ্ছে এই সাইডে আসছে। এই দেখো বান্দাটা এই সাইডটা আসছে, এখন কিন্তু ক্লোজিং মানে এসে গেছে। তো আমি তো বডি বডি মেরে ম্যাচটা জিতে নিলাম।